এবার চান্দ্রিকে রাম দোলাই দিল লালন, আর ফুলসুরিকে চান্দ্রির হাত থেকে বাঁচালো। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সিরিয়ালে আমরা দেখতে পাই চান্দ্রি বাড়ি ফিরে এসে সবার কাছে আবারও ক্ষমা চায়। তখন ঠাম্মি বলে, বাড়ির বউ বাড়ি ফিরে এসেছে এটাই বড় কথা। তখন লালনের কাছে ক্ষমা চায় চান্দ্রি আর বলে, আমি তোমাকে খুন করতে চেয়েছিলাম লালন, তুমি নিশ্চয়ই সব কিছু জানো। তখন ফুলঝুরি বলে, ও মাত্র সুস্থ হয়েছে, এখনও পুরোপুরি সব কিছু বুঝে উঠতে পারেনি, আর এবার এই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করবে চান্দ্রি। এবার চান্দ্রি ফুলঝুরিকে টার্গেট করবে আর ফুলঝুরিকে মেরে ফেলার চক্রান্ত করবে, আর সমস্ত ঘটনা জেনে লালন এবার চান্দ্রিকে দোলাই দিবে। তো বন্ধুরা, তোমরা কে কে চাও চান্দ্রিকে যাতে লালন দোলাই দেয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।